বেদাতের মূলনীতি হলো বেদাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেটা করেছেন সেটা করার নাম সুন্নত, যেখানে যেটা করেন নাই সেটা না করার নাম সুন্নত। সুতরাং যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন সেখানে না করা বেদাত, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই সেখানে করার নাম বেদাত। এটাকে বলা হয় সুন্নতে ফেলিয়া সুন্নতে তারকিয়া। যেমন পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান দিছেন, পাঁচ ওয়াক্ত সলাতের আগে আজান দেওয়াটা সুন্নত, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজে ঈদের নামাজে আজান দেন নাই। সুতরাং ঈদের নামাজের আগে জানাজার নামাজের আগে আজান না দেওয়া সুন্নত। কেউ যদি বলে পাঁচ ওয়াক্তে আজান দিই, ঈদের নামাজের আজান দিলে অসুবিধে কি? আজান দেওয়া কি খারাপ কাজ নাকি? আজান দেওয়া গুনার কাজ নাকি? কি বলেন? আজান দেওয়া তো সওয়াবের কাজ, ভালো কাজ। তা আমি ঈদের নামাজও আজান দিব, অসুবিধে কি? আল্লাহ রাসূল নিষেধ করছে নাকি আজান দেওয়া যাবে না? এখন দিলে কি হবে? পাঁচ ওয়াক্তের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিছেন আজান, এজন্য আজান দেওয়াটাই সুন্নত, না দেওয়াটা বেদাত। কিন্তু ওই জানাজার নামাজ ঈদের নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন নাই, সেখানে না দেওয়াটা সুন্নত, দেওয়াটা বেদাত। কোন কোন ভাই বলেন ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে সবাই মিলে দোয়া করলে অসুবিধাটা কি? অসুবিধা হলো ভাই এই জায়গায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে এতবার ফরজ নামাজের ইমামতি করছেন, কিন্তু জীবনে একবারও সকল সাহাবাই কেরামদেরকে নিয়ে সম্মিলিতভাবে হাত উঠায় দোয়া করেন নাই। সমস্যাটা এই জায়গায়, আর কোনো জায়গায় সমস্যা নাই, দোয়া করতে অসুবিধা নাই, ওইটা দোয়ার জায়গা, দোয়ার উত্তম জায়গা। কিন্তু সমস্যা এক জায়গায়, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেন নাই সেটা না করা সুন্নত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন সেটা করা সুন্নত। আমরা মসজিদে ঢোকার সময় বের হওয়ার সময় দোয়া পড়ি না? ঢোকার সময় কি দোয়া পড়েন? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। এখন ঢোকার সময় কাবলামুখী হয়ে দাঁড়ায় দাঁড়ায় যদি হাত তুলে তুলে দোয়া করেন, করা যাবে? অসুবিধা কি? দোয়া না করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে জীবনে অসংখ্যবার ঢুকছেন বের হয়েছেন, কিন্তু ওইভাবে দাঁড়ায় দাঁড়ায় হাত তুলে দোয়া করেন নাই। টয়লেটে ঢুকার সময় দোয়া পড়ি কি পড়ি না? কি দোয়া পড়েন? আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবায়েস। টয়লেট থেকে বের হওয়ার সময় দোয়া পড়েন, এখন টয়লেটে ঢুকার আগে কেবলামুখী হয়ে হাত তুলে যদি দোয়া শুরু করে দেন, যদি দোয়া পড়েন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবায়েস, রাব্বুল আলামিন, কিছুক্ষণের মধ্যে টয়লেটে প্রবেশ করার নিয়ত করতেছি, রাব্বুল আলামিন টয়লেটে আমার সব ব্যবস্থাপনাকে সহজ করে দিও। আল্লাহ টয়লেটের ভিতরে যতক্ষণ থাকি ততক্ষণ যেন আমার উপরে রহমত নাজিল হয়, কোনো ধরনের কষ্ট বিপদ আপদের সম্মুখীন না হই। আপনি দোয়া করলেন, করা যাবে? অসুবিধা কি? দোয়া না করছেন, খারাপ কাজ করছেন নাকি? কেন করা যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে এতবার টয়লেটে গেছেন, কখনো এরকম দোয়া করেন নাই। এটার নাম সুন্নতে ফেলিয়া সুন্নতে তরকিয়া। এখন আবার কোন কোন ভাই জিজ্ঞাসা করে, এটা যে বেদাত কই পাইছো এটা দলিল দেখাই যাও, বেদাতের দলিল খুঁজে বাংলাদেশে, কয় এটা যে বেদাত কই পাইছো, কোন হাদিসে পাইছো, কোন কিতাবে পাইছো, কোথায় পাইছো, বেদাতের দলিল দেখাও। তো বেদাতের দলিল কেমনে দেখাইবেন? বেদাতের দলিল দেখাই দিবেন, বেদাতের দলিল হইল যেটার কোনো দলিল নাই ওইটার নাম বেদাত, যেটার দলিল কোরআন আর হাদিসে আছে ওইটা সুন্নত। দলিল থাকলে সেটা বেদাত হয় না, দলিল না থাকলে সেটা বেদাত হয়। বেদাতের দলিলে নাই, আপনি দেখাবেন কোথা থেকে? এই জন্য আমি সবসময় বলি যে এই যে পাশের যে বাড়িটা, পাশে যে বাড়িটা, আমি এই ওয়াজ মাহফিলে ঘোষণা দিলাম আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা,
এই যে বাড়িটা দেখতেছেন সুন্দর একটা বাড়ি, এই বাড়িটা কিন্তু আমার না, বাড়িটা আমার না, বাড়িটার একজন মালিক আছে, বাড়িটা ওনার। আপনারা সবাই মিলে বললেন, শায়খ অনেক কষ্ট করে ঢাকা থেকে আসছেন, ভালো কথা, কিন্তু বাড়ি এটা যে আপনার না, এটার দলিল পত্র আমাদেরকে দেখাই যেতে হইব, কি বলেন? এবার যদি একদিন না, দুই দিন না, এক মাসও যদি আমাকে রেখে দেন, আমি কোনো দলিল দেখাইতে পারবো কিনা? দেখাইতে পারবো। কারণ কি, বাড়ি এটা তো আমার না, দলিল থাকলে তো আমারে হইতো, দলিল নাই বলেই তো বলতেছি ভাই বাড়ি এটা আমার না। এখন আপনি যদি, যিনি বাড়ির মালিক, ওনার কাছে সব ধরনের দলিল, খতিয়ান, ফজনা সব আছে, খাজনা সব, যা খুঁজেন সব আছে, কিন্তু বাড়ি এটা আমার না, এই জন্য আমার কাছে কিচ্ছু নাই। এখন আমার কাছে যদি দলিল খুঁজেন, তা আমি দলিল কোথা থেকে দেখাবো? সমাজে জাহালত এত বিস্তার লাভ করেছে, অনেকে বেদাতের দলিল খুঁজে, কবে এটা যে বেদাত, দলিল দেন, বলবেন যে এটা যে বেদাত, এটা তো দলিলে নাই, দলিল দিব কোথা থেকে? দলিল থাকলে তো এটা বেদাত হইতো না, এটা সুন্নত হইতো, এটা দলিলে নাই। কয়টা যে বেদাত, কোন হাদিসে পাইছো, কোন দলিলে পাইছো? অর্থাৎ বেদাত সিনার মূলনীতি বুঝে নাই। বেদাত কি জিনিস? বেদাত খুব সূক্ষ্ম জিনিস, কারণ বেদাত দেখতে খুব সুন্দর দেখা যায়। এই জন্য আমার ভাইয়েরা, সমস্ত রকমের বেদাত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, কারণ বেদাত যত সুন্দরে হোক, কিন্তু কুল্লু বেদাতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, বেদাতের পরিণাম জাহান্নাম। আমার ভাইরা, আল্লাহর হক যেমন আদায় করব, বান্দার হকের দিকে একটু খেয়াল দিতে হবে, নজর দিতে হবে। আমি পরিশেষে দুই একটা কথা বলে শেষ করে দিব, একটু ধৈর্য ধরে বসেন। আল্লাহর হকের দিকে যেমন আমরা নজর দিব, আল্লাহর হক হলেও আমরা শেরেক করব না আল্লাহর সাথে, কোনো প্রকারের আমলের ক্ষেত্রে বেদাত করব না, ঠিক বান্দার হকের ব্যাপারেও আমাদেরকে নজর দিতে হবে। বান্দার হকও খুব গুরুত্বপূর্ণ, জায়গা জমিন বন্টনের ক্ষেত্রে খুব সূক্ষ্ম, খুব গভীরভাবে নজর দিয়ে কারো হক যেন নষ্ট না হয়, এইভাবে জায়গা জমিন বন্টন করার চেষ্টা করতে হবে। কারণ সূরা আন-নিসার 11, 12, 13, 14 11 নম্বর এবং 12 নম্বর আয়াতে আল্লাহ পাক সম্পত্তির বন্টন করছেন, কে কতটুকু পাবে, মিরাসের বন্টন। 13 নম্বর আয়াতে এসে আল্লাহ পাক বলছেন, যে সমস্ত লোকেরা এই আল্লাহর দেওয়া বন্টন পদ্ধতি মেনে নেবেন, ইউদখিলহু জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ, আল্লাহর দেওয়া পদ্ধতিতে যারা বন্টন করবে তাদের ব্যাপারে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। 14 নম্বর আয়াতে কারিমায় গিয়ে রাব্বুল আলামিন বললেন, ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা, যে ব্যক্তি আল্লাহর দেওয়াই বন্টন পদ্ধতি মেনে নিবে না, কোন দিকে কম করবে, কোন দিকে বেশি করবে, বোনের সম্পদটা সঠিকভাবে দিবে না, ফুপুর সম্পদটা সঠিকভাবে দিবে না, চাচার সম্পদটা সঠিকভাবে দিবে না, কোনো এক জায়গায় কম করছে, কোনো এক জায়গায় বেশি করছে, আল্লাহর দেওয়া বিধানের পদ্ধতিতে করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউদখিলহু নারান খালিদান ফিহা, তাকে এমন ভাবে আমি আল্লাহ জাহান্নামে ঢুকাবো আর কখনো বের হওয়ার সম্ভাবনা নাই, স্থায়ী জাহান্নামের হুমকি দিছেন আল্লাহ পাক। মুফাসসিরিনে কেরাম বলেন, মুমিন জান্নাতে গেলেও, মুমিন জাহান্নামে গেলেও আবার জান্নাতে আসার সম্ভাবনা আছে, কিন্তু আল্লাহ পাক এখানে স্থায়ী জাহান্নামের কথা বলে শাস্তির আধিক্যতা বুঝাইছেন। আবার কোন কোন মুফাসসিরিনে কেরাম বলছেন, আল্লাহর দেওয়া সম্পত্তি বন্টনের পদ্ধতি যদি কেউ না মানে তার ইমানে থাকে না, কারণ সে আল্লাহর দেওয়া বিধানকে অস্বীকার করছে, অস্বীকার করে নিজে শরীয়ত বানাই নিছে, নিজে শরীয়ত প্রণয়ন করছে, নিজের ইচ্ছা মতো বন্টন করছে, এই জন্য তার ইমানে নাই, আর ইমান না থাকার কারণে স্থায়ী জাহান্নামের কথা বলছেন আল্লাহ পাক। এই জন্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, যখন বাবা মারা যাবে, মা মারা যাবে, সাথে সাথে দেরি না করে আপনি যেই ভাই যতটুকু পাবে, বোন যতটুকু পাবে,
স্ত্রী মা যতটুকু পাবে সবার সম্পদ সুন্দরভাবে বণ্টন করে দেন। আর এই আরেকজনের সম্পদ দখল করে রেখে আপনি বিশাল সম্পদের মালিক হবেন এটা আশা করা যায় না। আল্লাহ দিতে চাইলে সম্পদ না পাইলেও আপনারে আল্লাহ দিবেন, আর না দিতে চাইলে আপনি বন্দেরগুলা সবারগুলা রেখে দিছেন দেখবেন যে এগুলোও থাকবে না, কারণ সম্পদের মালিককে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যাকে ইচ্ছা দেন, যাকে ইচ্ছা নিয়ে যান, এটা সব রাব্বুল আলামিনের ইচ্ছা। এই জন্য এই বান্দার হকের ব্যাপারে খেয়াল রাখবেন। আমার ভাইয়েরা, হারাম থেকে বেঁচে হালাল খাওয়ার চেষ্টা করবেন, হালাল উপার্জনের চেষ্টা করবেন, তাহলে জান্নাতে যাওয়াটা সহজ হয়ে যাবে। কারণ হারাম উপার্জন করে এবাদত করলে আল্লাহ পাক সেই এবাদত কবুল করেন না। সুদ খান, আল্লাহ পাক এবাদত কবুল করবেন কি বলেন? সুদের কত ধরন, কত প্রকার, কত প্রকরণ, বিভিন্ন ধরনের সুদ এখন সমাজে। সুদকে তো মানে সুদে মনে করে না, সুদ বোঝাও কঠিন, এমন এমন পদ্ধতিতে সুদের নতুন নতুন পদ্ধতি। এই পদ্ধতিতে বর্তমানে অনেক ভাই বোনেরা সুদ খান। সুদকে আপনি ইবাদত করবেন, আল্লাহ পাক ইবাদত কবুল করবে না। একজন সুদ খায়, হজেও যায়, উমরাও করে, সুদ খায়, আরেকজনের জায়গা জমিন দখল করে, আবার দেখা যায় ওই হজেও যায়, উমরাও যায়, আল্লাহর কাছে কান্নাকাটিও করে, ইবাদত বন্দেগিও করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হারাম উপার্জনকারীর ইবাদত আল্লাহ পাক কবুল করেন না। এই জন্য আল্লাহ পাক সব নবীদেরকেও বলছেন, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। হে নবীরা, আগে হালাল খাবার নিশ্চিত করো, তারপরে আমালে সালেহ করো। এই জন্য হালাল খাওয়ার চেষ্টা করবেন, যাতে সুদ ঘুষ হারাম কোনো উপার্জন আমাদের জীবিকার মধ্যে না থাকে, এদিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হালাল উপার্জনের মাধ্যমে জীবন নির্বাহ করার তৌফিক দান করুন। সমস্ত প্রকার হারাম থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। দুনিয়া যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দান করুন।